Assalamualaikum viewer, welcome to Mrs. Homemaker BD. আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি শপিং গাইড ব্লগে। I hope আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি এনজয় করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে যাওয়ার আগে আমি শুরুতেই শপের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে আসতে হলে চলে আসতে হবে দোকান নং 59 নিস্তলা ব্লক জি নিউ সুপারমার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা 1205। আর জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নিজস্ব একটি অনলাইন পেজ রয়েছে, পেজের নাম হচ্ছে নিত্যপণ্য। যারা ফেসবুকে ঘরে বসে প্রোডাক্টটি ক্রয় করতে চান তারা নিত্যপণ্য অনলাইন পেজে একটা লাইক দিয়ে রাখবেন, এক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসগুলো সম্পর্কে আপনারা আপডেট থাকবেন। এছাড়া যাদের ফেসবুক নেই তারাও চাইলে 01682244183 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পণ্য পারচেজ করতে পারবেন। তবে আপনাদের যে কাজটা করতে হবে অনলাইনে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের কুরিয়ার চার্জটা আগে পে করতে হবে এবং প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে নিলেই চলবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল প্রোডাক্টে। আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় কিছু প্রোডাক্টের কালেকশন, যেটা আমাদের কালেকশনে একদমই নতুন এসছে। এটা খুবই ইউজফুল, দেখা যায় যে ইউজফুল তো আছেই পাশাপাশি খুব হেলদি। আর এখন যেহেতু গরম চলে আসছে গরমের সময়ে কিন্তু হচ্ছে গিয়ে পানি খাওয়ার পরিমাণটা ডেফিনেটলি বেড়ে যায়, আর অনেকেই অ্যাসিডিটির সমস্যাটা তো আছেই, সেটা যাদের আছে তাদের জন্য খুব উপকার হবে এমন কিছু জিনিস আজকে দেখাবো। তো আমি শুরুটা করছি হাতের বাম দিকের এই জগটা দিয়ে স্টার্ট করব দামটা। ভাইয়া আমাকে যদি কাইন্ডলি একটু বলতেন কোহিনুরের এই যে একদম স্লিম ফিট একটা জগ আমরা এখানে দেখতে পাচ্ছি, খুবই আকর্ষণীয় ডিজাইনের, হ্যান্ডেলটা খুবই সুন্দর, উপরের নজেলটা খুবই সুন্দর, আর এটা মোটামুটি বেশ ভালোই টাইট আছে, মানে ঢালার সময় যে পড়ে যাবে বা এরকমটা কোনো ইস্যু নেই। ভেতরের ফিনিশিংটা অনেক স্মুথ। এটা হচ্ছে ব্যাক সাইড। তো এই হচ্ছে একটা জগ যেটার মধ্যে কতটুকু পানি ধরবে, হ্যাঁ এটা হচ্ছে পিতল দেয়া, এটা 1.5 লিটার পানি ধরবে। আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 1550 টাকা পড়বে। এই সুন্দর হচ্ছে গিয়ে স্টেইনলেস স্টিলের জগটা যেটার উপরে নজেলটা হচ্ছে পিতলের। তো এটা গেল প্রথম একটা জগ যেটার মধ্যে 1.5 লিটারের পানি ধরবে। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বা পানি কনজিউমের কোয়ান্টিটি অনুযায়ী জগটা নিতে পারবেন। এরপরে আমরা দেখে নিব আরেকটা খুবই কিউট ডিজাইনের, উপরে বডিতে প্যাটার্নটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর প্যাটার্ন করা। তো এটাও স্টেনলেস স্টিলের খুবই সুন্দর একটা বড় সাইজের মোটামুটি জগ। এটার মধ্যে কত লিটার পানি ধরবে? এটা হচ্ছে 2 লিটারের একটা জগ। এটারও উপরে নজেলটা হচ্ছে পিতলের, এটার উপরে ঢাকনাটা একটু বেশ টাইট ভাবে আছে, তো তুলে আপনারা ই করতে পারবেন, আর ভেতরের দিকটা একদমই স্মুথ ফিনিশিং। তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা পড়বে 1250, একদম নতুন মডেল, যথেষ্ট রিজনেবল আমি বলবো। ঠিক আছে আচ্ছা এই তিনটা কি সেম প্রাইস পড়বে? আচ্ছা তাহলে আমরা একই সাথে দেখিয়ে দিই, এটাও মনে হয় 2 লিটার পানি ধরবে, এটাও 2 লিটার পানি ধরবে, আর এটাও হচ্ছে 2 লিটার পানি ধরবে, এটাও 1250, এটাও 1250। তো আপনাদের এই তিনটা ডিজাইনের মধ্যে যার কাছে যে ডিজাইনটা ভালো লাগে আপনারা নিতে পারবেন 1250 টাকায়। আর এটার মধ্যে একটা স্ক্রিন প্রিন্ট আছে, আর এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার স্টেপ মানে স্ট্রাইপের মধ্যে ডিজাইনটা করা, আর এটার তো প্যাটার্নটা হচ্ছে এভাবে করে করা। আর এরপরে আচ্ছা হ্যাঁ ভাইয়া কপারেরটা আমরা একটু দেখাচ্ছি, যদি আপনি আমাকে ওই জিনিসটা আগে বলে দেন, কারণ আগে ওইটা শেষ করে ফেলি আর দুইটা যেহেতু বাকি আছে। আর কপারের এটা ভেতরে কপার যেহেতু ওটা আমি কপারের সাথে দেখাই, তাহলে কাইন্ডলি যদি আপনি আমাকে এটা সম্পর্কে একটু বলতেন। এটা তো মনে হচ্ছে যে একটু কতটুকু পানি ধরবে এই জগটার মধ্যে ভাইয়া? আমি যেটা দেখতে পাচ্ছি এটা বড় সাইজ, এটার মধ্যে কত, 2.5 নাকি? এটা 2.5 লিটারের সবচেয়ে বড় সাইজের। তো এটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর, মানে সিম্পল, এক কথায় খুব সিম্পল ডিজাইন, আর লাইফ টাইম ইউজের জন্য এগুলা বেস্ট। কেন অনেকেই অনেক সময় অনেক ডিজাইন পছন্দ করে না, ডিজাইনটা কখনো কখনো যুগের সাথে চলছে কখনো চলছে না, তো তারা যদি সিম্পলি এই ডিজাইন নিতে চান একদম প্লেন এর মধ্যে স্ট্রাইপ, তারা এটা নিতে পারেন। এটা 2.5 লিটার, এটার প্রাইসটা কত পড়বে?
এটার প্রাইস পড়বে ১৪০০ টাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন চলে আসি যে ইস্যুটা নিয়ে আমি কথা বলছিলাম। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যাদের অ্যাসিডিটির সমস্যা আছে বা খাবারের সাথে রিলেটেড অনেক মানে ইন্টারনাল অনেক প্রবলেমগুলো আছে। অনেক সময় ডক্টররা তাদেরকে সাজেস্ট করে তামাক আসা পিতলের পাত্রে খাবার গ্রহণের জন্য, সেটা পানির ক্ষেত্রে হোক, খাবার খাওয়ার ক্ষেত্রে হোক, ইভেন তো রান্নাবান্নার ক্ষেত্রে হোক বা খাবার স্টোরেজের ক্ষেত্রে হোক, তো অনেক সময় আমাদের পক্ষে অনেক কিছু সম্ভব হয় না। তো তারা চাইলে অ্যাটলিস্ট স্টার্টটা করতে পারেন একটা পানির জগ দিয়ে অন্তত, কারণ এই যে তামার পাত্রে পানি রাখার একটা নিয়ম হচ্ছে যে আপনি এটা রাতের বেলা পানিটা রেখে দিবেন এবং সারা রাত এটার মধ্যে পানিটা থাকবে, সেই পানিটা আপনি যখন সকালে খাবেন সেটা ওয়ান কাইন্ড অফ আপনার মেডিসিনের মতো কাজ করবে। তো আর কথা বলবো না, তো আমরা এখন জেনে নিব এক এক করে তামার এই যে জগ গুলো আছে এগুলোর প্রাইস। ভাইয়া প্রথমেই দেখছি বাইরে স্টিল এবং ভেতরে তামা, তো ডাবল লেয়ার, এটা কিন্তু অনেক হ্যাভি ওয়েট, অনেক হ্যাভি ওয়েট। এটার ভেতরটা হচ্ছে কপার, এটা হচ্ছে ভিআইপি ব্র্যান্ডের ইন্ডিয়ান, আর বাইরেটা হচ্ছে স্টিলের। সো ডাবল লেয়ারের এই যে জগটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা পানি ধারণ ক্ষমতা কতটুকু? ২ লিটার প্লাস। তো অ্যাটলিস্ট টু লিটার তো মাস্ট আপনি রাখতে পারবেন। তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া? আর এটা মানে অনেকটা না ভাইয়া হটপট টাইপের, এটা এটা কি একটু গরম পানিও রাখা যাবে মনে হয় আমার কাছে, কেমন জানো রাখা পুরোপুরি এয়ারটাইট না, এয়ারটাইট থাকবে, এয়ারটাইট থাকবে, এখান থেকে পানি পড়বে না। আচ্ছা, ঢাললে পড়বে, বাইরে দিয়ে আর ইয়া নেই। তো যাই হোক, এটা মানে আমি বললাম কেন যে এয়ারটাইট জিনিস এরকম হটপটের মধ্যে এরকম থাকে, তো হ্যাভি, অর্থাৎ এটার বডিটাও যেমন হ্যাভি এটার ঢাকনাটাও হ্যাভি। এখন আপনি আমাকে বলেন ভিআইপি এই ইনসাইড কপার আউটসাইড স্টিলের এই জগটার প্রাইস কত? এটা আমাদের আগের যে প্রাইস ছিল সেখান থেকে একটা ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, তো এখন বর্তমানে ১৮৫০ টাকা রাখবে। আচ্ছা, বর্তমান প্রাইস হচ্ছে ১৮৫০ টাকা। এটা হচ্ছে আমাদের নিত্যপূর্ণ পেজের প্রমোশন পারপাজে, সো আপনারা আমার ভিডিওর, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, চ্যানেলের ৫০ কে এই জন্য, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মাই প্লেজার। তো এটা হচ্ছে ১৮৫০, আচ্ছা ঠিক আছে। তো এটা আপনারা বর্তমানে নিলে আপনারা যখন সামনে আসবেন প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারবেন যে ভাইয়া কতটুকু অনার আপনাদেরকে করছে, কারণ অনেক সময় ভিডিওতে আমি জানি না আপনারা বুঝতে কতটুকু পারেন, বাট আই গেস আমি চেষ্টা করি যতটা সম্ভব রিয়েল ওয়েতেই প্রোডাক্টটা দেখানোর জন্য, কাছ থেকে ধরে যতটা সম্ভব হয়। তো এটা ১৮৫০ টাকায় নিতে পারবেন। এরপরে যে জিনিসটার দিকে আমার আসার পর থেকে চোখটা আটকে আছে এবং এটা আমি যখন থেকে দেখেছি এটা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি উৎসুক হয়েছিলাম, তো সেটা হচ্ছে একটা রাজুকিও স্টাইলের, মানে এটা ওয়ান কাইন্ড অফ আপনার ডাইনিং এ থাকলে আপনার ডাইনিং এর দিকে মানে নজরটা মানুষের মাস্ট যাবে, তো এরকম একটা এন্টিক পিসের মতো বলা যায়। বাট এটা শুধু ডেকোরেশন পারপাসে না, এটা আপনার হেলথ কন্ডিশন ইম্প্রুভমেন্টেও অনেকটা ভূমিকা রাখবে। তো এটা খুবই ভেন্টেজ লুকের, অনেক পুরনো দিনের সেই লুকের একটা জগ, যেটা ঢাকনাটা খুবই ট্রেডিশনাল, ঠিক আছে, নজেলটা হচ্ছে পিতলের আর এটার ঢাকনাটা হচ্ছে কপারের, আর ফুল বডিটা হচ্ছে এটার কপারের, আর এই যে হাতলটা হচ্ছে হচ্ছে পিতলের। তো এটার আবার নিচের সাইডটা হচ্ছে পিতলের, ঠিক আছে। তো এই যে এটার কিন্তু ওয়েট অনেক, তো এই যে জগটা আমরা দেখতে পাচ্ছি ফুললি কপারের একটা জগ, আর এটার প্যাটার্নটা জাস্ট এই যে কি বলবো যে হ্যামারিং করে যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে এটা জাস্ট এক কথা অসাধারণ। ভেতরের পলিশিংটা হচ্ছে ম্যাট, বাইরের পলিশিংটা হচ্ছে গ্লসি। এখন বলেন ভাইয়া এই বিউটি কুইন জগের দাম কত? হ্যাঁ, সাইটে আপনি দেখবেন যে অনেক বেশি দাম দেওয়া, আচ্ছা অনলাইন অন্যান্য পেজে আপনারা দেখতে পারেন, এটার প্রাইস যথেষ্ট বেশি পাবেন বা ওয়েবসাইটে ইনশাল্লাহ, আর সেটার সাথে কম্পেয়ার করে আমাদেরটা দেখবেন। আমাদের কত এটার মধ্যে কতটুকু পানি ধরবে সেটা তো বলা হলো না, পানি ধরবে হচ্ছে প্লাস, আচ্ছা এটার মধ্যে ২ লিটার প্লাস পানি ধরবে। তো এটা হচ্ছে ভিআইপি এই যে ছিল। এরপরে চলে আসি সেম, অনেকেই আছে আমরা বাসায় তো জগ কিনতে পারি কিন্তু আমরা যখন অফিস আদালতে যাই তখন দেখা যায় যে বা ট্রাভেলিং এর জন্য জগ তো নেওয়া সম্ভব হয় না, বাট আমরা চাই যে হেলদি একটা পাত্রে আমরা পানি পান করব। তো সেক্ষেত্রে আমরা চাইলে এই কি বলবো যে ওয়াটার বটল গুলো নিতে পারি।
তো তামারটার মধ্যে পানিটা রেখে আপনারা চেষ্টা করবেন অফিসে যাওয়ার জন্য যদি নেন সেক্ষেত্রে রাতের বেলা রেখে দিবেন দেন হচ্ছে গিয়ে অফিসে নিয়ে যাবেন অফিসে গিয়ে খাবেন তো তামার এখানে আমরা দুটো ডিজাইনের দেখতে পাচ্ছি প্রাইস কি সেম সেম আচ্ছা প্রাইস সেম এটার মধ্যে কতটুকু পানি ধরবে ঠান্ডা গরম দুভাবেই পানি রাখলে বেশ কিছুক্ষণ থাকবে না কারণ হচ্ছে এটা মোটামুটি মোটামুটি না এটা সম্পূর্ণ এয়ার টাইট এর মতো কাজ করবে সো এটা অনেকটা অনেকটা ফ্লাক্স এর মতো কাজ করবে আর যেহেতু কপারের জিনিসে গরম থাকে অনেকক্ষণ এখন আপনারা যদি বলেন যে এটা তাহলে ধরবো কি করে এটার উপরে কাপড়ের একটা আলাদা ব্যাগ তৈরি করে নিতে হবে যদি গরম জিনিস ক্যারি করতে চান আর নর্মাল ঠান্ডা পানি ক্যারি করতে চাইলেও উপরে একটা ব্যাগ ক্যারি করবেন তাহলে আর জিনিসটা ভিজবে না বা নষ্ট হবে না ভেতরের ফিনিশিংটা হচ্ছে ম্যাট বাইরের ফিনিশিংটা হচ্ছে শাইনিং আর এটারও সেম ভেতরটা ম্যাট বাইরেটা হচ্ছে শাইনিং তো এই দুটোর প্রাইস কত করে পড়বে ভাইয়া যদি কাইন্ডলি একটু বলতেন সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।